नमस्कार जानते चाय बांगलार आरेकटी एपिसोडे आमी मयूख रंजन घोष आपनार संगे रयेछि एबं आज आमी जानते चाय बांगलार ई विशेष पर्वटी जार साथे साक्षात्कारे जार साथे रयेछि आज बांगला जार सम्बन्धे जानते चाय তিনি এর আগে নির্বাচনে একাধিকবার খেলেছেন নির্বাচনে বিশেষ বিশেষ ভূমিকা পালন করেছেন কিন্তু পেছনের সারিতে থেকেছেন যুব নেতা হিসেবে জানতে চায় বাংলা আজ একাধিক তথ্য দেবাংশু ভট্টাচার্য সম্বন্ধে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সাথে দেবাংশু অনেক অনেক স্বাগত তোমাকে রিপাবলিক বাংলার জানতে চায় অনুষ্ঠানে দেবাংশু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা সবচেয়ে ভাইরাল যে খবর আমরা শুনতে পাচ্ছি যে রাজ্য সরকার তৃতীয়বার আসার পরেই নবান্ন থেকে যে প্রকল্পটার ঘোষণা করেছে সেটা নাকি শতরূপ ঘোষ বলছে দুয়ারে দেবাংশু প্রকল্প না ব্যাপারটা হচ্ছে যে আমরা তো দুয়ারে দুয়ারেই আছি মানুষের তাই দুয়ারে প্রকল্পে যদি আমাকে পার্সোনালিও 10 কোটি মানুষের দুয়ারে যেতে হয় আমি শতরূপদার দুয়ারেও যাবো আমাদের কোনো আপত্তি নেই কারণ আমাদের সরকারটা তো মানুষের দুয়ারে যাওয়ার সরকার ওই লালবাড়ি থেকে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে ধুতির কাছা গুটিয়ে আপনার বেশ সুন্দর দেখতে পাঞ্জাবি পরে চলা একটা সরকার নয় ফলে আমাদের দুয়ারে যেতে কোনো আপত্তি নেই আমাদের সরকারও দুয়ারে যায় আমরা পার্টির লোকেরাও দুয়ারে যাই সেই কারণেই আমরা 213 আর কোথাও গিয়ে যাদের মানে যাই হোক আমি আর সেটা বলতে চাইছি না তৃতীয় হয়ে গিয়ে এবং পার্টিটাই শূন্য হয়ে গিয়েছে তারা দুয়ারে যাননি বলেই হয়তো শূন্য হয়ে গিয়েছে ফলে আমার আপত্তি নেই আমি দুয়ারে যাবো আগামী দিনেও যাবো থ্যাংক ইউ সাজেশনটার জন্য দেবাংশু একটা প্রশ্ন তোমাকে তুমি বলেছিলে খেলা হবে কিন্তু ভোটের পরে দেখা গেল তোমাকে নিয়েই প্রায় ছেলে খেলা করলো তৃণমূল কংগ্রেস না তুমি যুব সম্পাদক হলে সভাপতি হলে না তোমাকে টিকিট দেওয়া হলো কখনো মনে হয় তোমাকে নিয়ে ছেলে খেলা করা হলো খেলাটা আসলে তোমাকে নিয়েই খেলা হলো তুমি আমার কথা বলো তো দাদা আমি 2019 সরাসরি তৃণমূলের সাথে যুক্ত হয়েছি তার আগে একজন সমর্থক ছিলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতাম তুমি বলো তো 2 বছর একটা দলে আসা কোন দলে 2 বছর মাত্র দলে এসে পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমার বাবা কাকা কোনো দলের সাথে যুক্ত নয় তারা না বিধায়ক না এমএলএ না এমপি না কোটিপতি কোনো রকম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই তা সত্ত্বেও একটা ছেলেকে একটা গ্রামের ছেলেকে তুলে এনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বানানো হলো একটা তখন আমার 23.5 বছর বয়স সেই বয়সের একটা ছেলেকে এবং সেই ছেলেটাকে মুখপাত্র হিসাবে কাজ করার 1 বছরের মাথায় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হলো যেখানে আমি ছাত্র পরিষদও কখনো করিনি তৃণমূল ছাত্র পরিষদ ডাইরেক্ট যুব তৃণমূলে আমাকে সাধারণ সম্পাদকের জায়গা দেয়া হলো মাত্র 2 বছর দল করা একটা ছেলেকে একটা দল দুটো বড় বড় দায়িত্ব দিয়েছে তারপর আমি কি করে বলবো আমি বঞ্চিত বরং আমি অনেক বেশি পেয়েছি যেখানে হয়তো আমাদের দলে অনেক পরিশ্রম করে অনেক মানুষ আছেন যারা হয়তো আমার জায়গাটা ডিজার্ভ করে এটা আমি ফিল করি বেশ দেবাংশু প্রতিবার তুমি এত কাজ করো প্রতিবার তুমি এত কবিতা লেখো রবীন্দ্রনাথ ওরাও কখনো নিজের কবিতা নিজের গান লেখো কিন্তু দেবাংশু লাভের গুড় তো সেলিব্রিটিরা খেয়ে চলে যায় সায়নী ঘোষ যেরকম লাভের গুড় খেয়ে গেছে বলে অনেকে বলছে এর আগেও একাধিকবার অনেকে লাভের গুড়টা দেবাংশু ভট্টাচার্যর কাছে থাকে না দেবাংশু ভট্টাচার্য নাকি দুয়ারে দেবাংশু হয়েই পড়ে থাকে এটা কি সত্যি না আমার একটাই কনসার্ন লাভের গুড়টা যেন বাংলার মানুষ পায় আর লাভের গুড় যেন বাংলার মানুষ পায় সেই লাভটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার তৃতীয়বারের সরকার তো সেই লাভের গুড়টা যেন বাংলার মানুষ পায় তার জন্য নিজেকে গামছার মতো নিংড়ে দিয়ে প্রচার করেছি আমি শুধু নয় আমার মতো প্রচুর কর্মী বুথে বুথে দাঁতে দাঁত চিপে লড়াই করেছে 2019 এই নির্বাচনে খারাপ মানে সো কল্ড আসন কমার পরেও যদিও আমরা প্রথমেই ছিলাম রাজ্যে তারপরেও তারা লড়াই করে এত বড় একটা জয় ছিনিয়েছে শুধু আমি একা নই প্রচুর মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পানিয়ে সভা করেছেন ফলে এখানে লাভের গুড়ের কোনো প্রশ্ন ওঠে না দেবাংশু ভট্টাচার্য তোমার খারাপ লাগে এই গঙ্গা যমুনা সরস্বতী যেভাবে মিশে যায় ঠিক সেভাবেই দেবাংশু এবং শুভ্রাংশু কোথাও গিয়ে মিশে গেল আমি তোমায় বলি আমার ঠাকুমা 2015 সালে 10ই আগস্ট মারা যান যেই দিন আমার ঠাকুমা মারা যায় যেই মুহূর্তে আমি খবরটা পাই আমার তখন এমন মনে হয়েছিল আমি না হার্ট ফেল করেই মরে যাই শোকে আমি হয়তো বাঁচতে পারবো না 2 দিন পর শোকের মাত্রা কিছুটা কমে আজকের দিনে দাঁড়িয়ে আমার ঠাকুমা মারা গেছে 6 বছরের কাছাকাছি হতে চললো আমি কিন্তু আজকে মানসিকভাবে বাস্তবতাটা স্বীকার করে নিয়েছি যে আমার ঠাকুমা সত্যি সত্যি আর পৃথিবীতে নেই তাই প্রথম মুহূর্তের যে শখটা ছিল আজকে ওই শখটা নেই কিন্তু হয়তো অন্যরকম কোনো চিন্তাভাবনা থাকে তাই সেই মুহূর্তে যখন সবাই ছেড়ে চলে যাচ্ছে ওই মুহূর্তের একটা শখ রোজ খবরে দেখছি আজকে এই নেতা চলে গেল আজকে ওই নেতা চলে গেল সবাই খারাপ সময়ে দাঁড়িয়ে আমাদের এই নেত্রীটা যে নেত্রীটা তাদেরকে ছোট থেকে বড় করেছে সেই নেত্রীটার পাশ থেকে দাঁড়িয়ে একের পর এক সবাই চলে যাচ্ছে তখন যন্ত্রণা হয় একজন কর্মী হিসাবে যন্ত্রণা হয় বুকের ভেতর প্রত্যেকটা কর্মীর এই যন্ত্রণা হয়েছে আর সেই যন্ত্রণা থেকে সেই মুহূর্তে যা রিয়াক্ট করার আমি বেশ করেছি ঠিক রিয়াক্ট করেছি কিন্তু দেবাংশু তুমি যে কথাটা বলছো যে আবেগের বসে তুমি এই কথাগুলো বলে ফেলেছিলে 90 তৃণমূল বনাম আদি তৃণমূলের যে লড়াই তুমি সত্যি করে বলো তো যারা পুরনো তৃণমূল যারা দীর্ঘদিন ধরে দেওয়ালটা লিখছে যারা একের পর এক মিছিলে গেছে স্লোগান তুলেছে খেলা হবে বলেছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে বলেছেন করেছেন
তাদের অবস্থাটা ভাবো, দেবাংশু ভট্টাচার্যদের অবস্থাটা ভাবো, যখন বাইরে থেকে কাউকে এয়ার প্যারাশুটে এখানে এনে ফেলে দেওয়া হয়, সেলিব্রিটিদের ফেলে দেওয়া হয় এবং তাদেরকে টিকিট দিয়ে নির্বাচিত করে বিধানসভা রাজ্যসভা এবং লোকসভায় পাঠিয়ে দেওয়া হয়, দেবাংশু ভট্টাচার্যের কি কোথাও রাগ হয়? না 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 না, রাগের প্রশ্নটাই উঠবে না। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করে। তুমি দেখো আমাদের দলে ফুটবলার যেমন রয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এমপি, তেমনই ক্রিকেটার মনোজ তিওয়ারি আমাদের এমএলএ হয়েছেন, আবার তাকে মন্ত্রীও করা হয়েছে, ঠিক যেভাবে এর আগে লক্ষ্মীরতন শুক্লা ছিল। আবার আইনজ্ঞ কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষ রয়েছেন, আবার অভিনয় জগৎ থেকে এতদিন ধরো চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো এমএলএ রয়েছেন, আজকে ধরো আমাদের লাভলী মৈত্রের মতো এমএলএ রয়েছেন, আবার ধরো পড়াশোনার ক্ষেত্র থেকেও মানুষেরা রয়েছেন, শিক্ষার জগৎ থেকে ওমপ্রকাশ মিশ্রের মতো মানুষেরা যারা এই নির্বাচনে টিকিট পেয়েছিলেন, আবার আগাপাস্তলা রাজনীতির ক্ষেত্র থেকে পার্থ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়রা তো রয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস সমস্ত ক্ষেত্রের মানুষদের নিয়ে এসে সরকার চালাতে পছন্দ করে, রাজ্য চালাতে পছন্দ করে। কারণ তৃণমূল কংগ্রেস বিভক্ত করতে ভালোবাসে না, ডিভাইড করতে ভালোবাসে না, তৃণমূল কংগ্রেস ইউনিভার্সাল রাজ্য চালাতে ভালোবাসে, এবং সেই কারণেই প্রত্যেকটা ইলেকশনে আমাদের ভোট বাড়ছে বাড়ছে বাড়ছে। কিছু মিথ আছে তোমার সম্বন্ধে এবং কিছু বক্তব্য আছে যেগুলোকে ভাঙার দরকার, এগুলো চায়ের দোকানে আড্ডায় এই ধরনের আলোচনা হয়, এটা আজকে প্লিজ তুমি এই মিথগুলোকে ভাঙো। শোনা যায় চাল চুরি ত্রিপল চুরির উত্তরাধিকার বহন করে নাকি তোমাকে রাজনীতিটা করতে হয়, তোমার কিরকম লাগে চাল চুরি ত্রিপল চুরির এই যে অভিযোগগুলো আসে সেগুলো তো তোমার ঘাড়েও বোধহয় আসে? আমি চাল চুরি বলে একটা কথাই জানতাম, বাংলায় খাদ্য নিয়ে রেশন নিয়ে রায়ট হয়েছিল একবার, যখন সিপিএম নেতাদের পার্টি অফিস থেকে বস্তা বস্তা চাল পাওয়া যেত, যখন মানুষকে রেশনের চাল পেতে গেলে আগে সিপিএম নেতাদের ঘর থেকে ঘুরে আসতে হতো, পার্টি অফিস থেকে ঘুরে আসতে হতো, ওই আমার কাছে চাল চুরি জানা। বাকি চাল চুরির যে অভিযোগটা, স্বপ্নে কেউ যদি কিছু দেখেন সিনেমা, ধরুন মিঠুন চক্রবর্তীর স্বপ্নে দেখেছিলেন তাকে বাইরে থেকে এনে মুখ্যমন্ত্রী করে দেবে, উনিও বলে দিলেন আমি জাত গোক্র একশো বলেই ছবি মারবো, এখানে লাশ পড়বে শ্মশান। স্বপ্নে যে কেউ পোলাও পাকাতে পারে, 2016 সিপিএম কংগ্রেস জোট দুশোর পোলাও পাকাচ্ছিল, এবার সিপিএম দুশোর পোলাও পাকাচ্ছে, তারপরে দেখা গেল পোলাও না শুধু গরম জল হয়ে বসে আছে। কিন্তু যদি চাল চুরির অভিযোগ সত্যি হতো, মানে তুমি কি চোর, বাংলার যে মানুষগুলোর চাল বঞ্চিত হয়েছে, দেবাংশু তুমি কি চাল চোর, তুমি কি ত্রিপল চোর, সত্যি করে বলো তুমি কি চাল চোর ত্রিপল চোর, কংগ্রেসকে দেবাংশু সমর্থন করে, দেবাংশু চাল চোর ত্রিপল চোর এইটা কি সত্যি না মিথ্যে? এইটা বলা হচ্ছে রাস্তাঘাট পাড়ায় ময়দানে তোমার নিন্দুকেরা বলে। না 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 না, ওই আমার নিন্দুক মানে আমার পার্টির নিন্দুক, আর আমার পার্টির নিন্দুক মানে হচ্ছে তারা তো রাস্তাঘাটে চায়ের দোকানে বলবে, এবারও দেখবে না চায়ের দোকানে সব জায়গায় বিজেপি আসছে বিজেপি আসছে বিজেপি আসছে, কি হলো ফলাফল? ওই চায়ের দোকানে আলোচনা চায়ের দোকানেই থেমে থাকে, ভাতটাও মাটিতে ফেলে দেওয়া হয়, ভাতটাও গুড়িয়ে যায়, সেই রাজনৈতিক দলের অহংকারটাও গুড়িয়ে যায় একেবারে আর কি। তো সেটার সাথে কোনো ব্যাপার না, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই চাল চুরি ত্রিপল চুরি ইত্যাদি নিয়ে যে অভিযোগগুলো করা হয় সেগুলোর বিরুদ্ধে কিন্তু কোনো প্রমাণ যদি দিতে পারেনি, ফলে তৃণমূল কংগ্রেস ওই জায়গাটা করে যাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে এই দায়টা চাপিয়ে দিয়েছে। কিন্তু যে মানুষগুলো রেশনের ফ্রির চাল পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিপদের সময় দাঁড়িয়েছে, তারা সিপিএম এর সাথে তৃণমূলের তফাৎটা বুঝেছে, তাই তৃণমূলকে 213 দিয়েছে। আর বিজেপির মতো একটা সাম্প্রদায়িক বহিরাগত উত্তরপ্রদেশ বিহার গুজরাটের একটা পার্টিকে 77টা দল নিয়েছে, কিন্তু বাংলার দল সিপিএম কে একটাও সিট দিতে পারেনি। দেবাংশু তুমি কথায় কথায় উত্তরপ্রদেশ বিহার নরেন্দ্র মোদি অমিত শাহ গুজরাট এই ধরনের কথাবার্তা বলো, যোগী সরকারে যে ধরনের জিনিসগুলো ঘটছে সেগুলো কি পশ্চিমবঙ্গে ঘটছে না? পশ্চিমবঙ্গ কি শুধুমাত্র রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, শক্তি চট্টোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, কফি হাউসের পশ্চিমবঙ্গ, খেলা হবে খেলা হবে পশ্চিমবঙ্গ? খেলা হবে খেলা হবে, এটা কি কি ধরনের খেলা হবে? অনুব্রত মণ্ডল তো বলেছে বীভৎস খেলা হবে, আমরা দেখতে পাচ্ছি কি ধরনের বীভৎস খেলা হচ্ছে। খেলা হবে কথাটার মানে হচ্ছে তৃণমূল 200 ওপরে আসন পাবে এবং বিজেপি উইকেট ব্যাট নিয়ে পালিয়ে আবার তাদের গুজরাটে ফিরে যাবে, এটা হচ্ছে খেলা হওয়ার কথা। আর দেখো যে অভিযোগগুলো করা হচ্ছে এটা তোমরা ভালো মতো জানো, তোমাদের দর্শক যারা তারাও ভালো মতো জানে, 2024 নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে স্ট্রং ফেস যিনি তার নাম এখন মমতা ব্যানার্জি, বিজেপি এটা বুঝে গেছে। তাই বিজেপি কি ভাবলো যে এই মমতা ব্যানার্জিকে যদি বিরোধীরা ফেস করে নরেন্দ্র মোদীর হাওয়া টাইট হয়ে যাবে, তাই ন্যাশনাল লেভেলে মমতা ব্যানার্জির ফেস লস করো, ব্র্যান্ড ভ্যালুটাকে নষ্ট করার চেষ্টা করো, কি করে এটা প্রচার করো যে বাংলায় ভোটের পর এই হচ্ছে, বাংলায় ভোটের পর ওই হচ্ছে। তাহলে কি 2024 লোকসভায় মিলিয়ে দিচ্ছে, আজকে বলছি তোমার ক্যামেরার সামনে, মানে তুমি বলছো মিথ্যা ঘটনা, 2024 মমতা ব্যানার্জি ফেস যদি হয় তারপরে বিজেপির নেতারা বিভিন্ন রাজ্যে গিয়ে প্রচারে, না না ম্যাক্সিমামই মিথ্যা, দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে কিন্তু সেই ঘটনাগুলোর মধ্যে কতটা বিজেপির গোষ্ঠীতন্ত্র আমরা জানি না। যেদিনকে আমাদের এই শুটটা হচ্ছে তার থেকে তার দিক দু একদিন আগে কৈলাস বিজয়বর্গীয় নামে কলকাতার রাস্তায় পোস্টার বলেছে যে গো ব্যাক,
তথাগতরাই দিলীপ ঘোষের নামে গালাগালি করছে, আবার দিলীপ ঘোষ বলছে শুভেন্দু অধিকারী গেছে দিল্লিতে, আমরা কেউ জানি না। তো যে দলে নিজেদের মধ্যে এত লবিবাজি। দেবাংশু আমার একটা কথা আছে, তার মানে তুমি বলছো যে বিক্ষিপ্ত ঘটনা, যারা ঘর ছেড়ে বাইরে চলে যাচ্ছে, যে বিজেপি কর্মীরা ঘর থেকে পালিয়ে গিয়ে অসমে যাচ্ছে, ত্রিপুরায় যাচ্ছে, তোমার মনে হয় তারা কি আইসক্রিম খেতে আসামে যাচ্ছে? তারা তো পালিয়ে যাচ্ছে আসামে, তাদেরকে তো ঘরে আসার জন্য মুচলেকা দিতে হচ্ছে। গভর্নরের রিপোর্টে লেখা আছে যে তাদেরকে টাকা দিতে হচ্ছে শাসক দলে। দেবাংশু সেই টাকার ভাগ কি তোমার কাছেও আসছে? গভর্নরের রিপোর্টে লেখা আছে মানে ওটা ধ্রুব সত্যি বলে মেনে নিতে হবে? যারা যাচ্ছে সত্যি আইসক্রিম খেতে যাচ্ছে, বিজেপি তাদেরকে ডাকছেই শুধুমাত্র ন্যাশনাল মিডিয়ার কভারেজ দেওয়ানোর জন্য। আমি তোমায় বলি তো, যে মানুষগুলো ঘর ছেড়ে চলে যাচ্ছে যাদের কথা তুমি বলছো, দিলীপ ঘোষ বাবুরা যখন ভোটের আগে দিনের পর দিন বলেছে, জানি না তোমাদের চ্যানেল কতটা কভারেজ দিয়েছিল, মেরে দাও, কেটে দাও, পুঁতে দাও, অনাথ করে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, বউ বাচ্চার মুখ দেখার কেউ থাকবে না, সাদা শাড়ি পরে ঘুরতে হবে, সিঁথির সিঁদুর মুছে যাবে, বুকের মাঝখানে গুলি মারবো, এই সমস্ত বক্তব্যগুলো দিলীপ ঘোষেরা বলেছে। আর যে নেতা না কর্মীরা ওই সভাগুলো শুনতে গেছে, তারা তাদের বুথে এসে ওই বক্তব্যগুলো দিয়েছে। এটাই তো, লোকে নেতার বক্তব্য কেন শুনতে যায়? শুনে এসে তার নিজের এলাকায় বলবে। ওটা বলার পর ভোটের রেজাল্টে যখন দেখলো তৃণমূল 213 আর ওই বড় বড় ভাষণ দেওয়া নেতার দল 77 হয়ে গেছে, সেই কর্মীরা সেই সমর্থকরা কোথাও মনে করেছে আমি আনসিকিউর করে নিয়েছেন? দেবাংশু তুমি কি মামার বাড়ির ইয়ারকি মারতে এসছো এখানে? আই যে এবার লাইনে আসুন মিস্টার এডিটর, যখন এরা আসামে যাওয়ার উদাহরণ আপনি দিলেন, আপনি বললেন এরা কি আইসক্রিম খেতে যাচ্ছে, আপনি বলতে পারবেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে জায়গা থেকে এরা এই আসামে গিয়েছিল, আসামের বিজেপি ওদের প্ল্যান করে নিয়ে গিয়ে ন্যাশনাল মিডিয়ার কভারেজ দেওয়ার জন্য নিয়ে যায়নি, এরা যে জায়গা থেকে গেছে সেই জায়গার আশেপাশের মানুষদের তোমরা গিয়ে ইন্টারভিউ করেছো, তোমরা ক্যামেরা নিয়ে জিজ্ঞাসা করেছো যে এই মানুষটা আজকে আসামে বসে আছে, সেই মানুষটা কি সত্যি এলাকায় প্রবলেমে পড়েছিল? তুমি দায়িত্ব নাও না, রিপাবলিকে বসে তুমি দায়িত্ব নাও না, দেবাংশু রিপাবলিকে বসে তুমি দায়িত্ব নাও না, যে রিপাবলিকে বসে দেবাংশু ভট্টাচার্য বলবে যে আমি সমস্ত ছেলেমেয়ে যারা বলেছিল খেলা হবে বা যারা বলেছিল খেলা হবে না, তাদের প্রত্যেককে, যারা একজনও সিপিএম হোক, আরএসপি হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, তাদের প্রত্যেককে আমি ঘরে ফেরাবো, দেবাংশু ভট্টাচার্য ঘরে ফেরাবে। আরে আমরা তো একা দল করি না, এটা তো মোদীর পার্টি নয় যে মোদী আর অমিত শাহ দল, আমরা তো সম্মিলিত দল, আমাকে ঘরে ঘরে যেতে হবে না, আমাদের পার্টির বহু লোক আছে, আমি আমার এলাকায় করব, আমার যেখানে খবর আসবে সেখানে আমি করব, আমরা খোঁজ খবর লাগাবো, খোঁজ খবর লাগিয়ে তার যদি দরকার পড়ে সেখানে আমাদের পার্টির লোকেরা যাবে, বা তার আগে হয়তো প্রশাসনিক ব্যবস্থা নিয়ে নিয়েছে, আমরা তো করছি অলরেডি। আমরা বলেছিলাম তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে, যেটা দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে, আমরা বলেছিলাম এই সমস্ত খেলাগুলো হওয়ার কথা। আর বিজেপির জয়শ্রীরামটা সেই খেলা হবে চক্করে ঢেকে গেছিল, রামচন্দ্র মন্দিরে ঢুকে গেছিল, রামচন্দ্র যেখানে থাকার কথা সেই প্রণম্য দেবতা মন্দিরে থাকার কথা, তিনি মন্দিরে ছিলেন, বিজেপি তাকে রাস্তায় নামিয়ে আনতে চেয়েছিল, এই জন্য আমরা বলেছিলাম খেলা হবে, আর সেই খেলা তো হয়ে গেছে, কোনো আপত্তি নেই আমাদের। আমরা তো বলছি জয়শ্রীরাম মন্দিরে বলো, রাজনীতির ময়দানে বলা মানে রামচন্দ্রকে অপমান করা। আর আমি একটা হিন্দু বাড়ির ছেলে, আমার ঠাকুরদা কালী পুজো করতো, বিখ্যাত মানুষ ছিল, আমি তো রামের অপমান মেনে নিতে পারবো না। দেবাংশু একটা গান আছে, বাংলা গান, তুমি তো প্রচুর গান গাও, গান লেখো, কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবই এসেছে শুধু শিল্প এলো না। দেবাংশু তৃতীয়বার সরকারে এলে তোমরা, শিল্প কোথায়? শিল্প তো মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে বলে বিরোধীরা বলছে, শিল্প তো দেখা যাচ্ছে না। না না, বিরোধীরা মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে বলে অভিযোগ করছে যে শিল্প মিস্টার ইন্ডিয়া হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? বাংলা এমএসএমই সেক্টরে এক নম্বর পজিশনে আছে, কেন্দ্রীয় সরকার এটা বলছে, প্রচুর ছোট মাঝারি শিল্প। তুমি আমার সাথে চলো, তোমাকে আমি বালি থেকে নিয়ে যাবো একদম সলব পর্যন্ত, চতুর্দিকে অঙ্কুরহাটি দেখতে পাবে, ডানকুনি দেখতে পাবে, প্রচুর ছোট ছোট কলকারখানা মমতা ব্যানার্জির সময় হয়েছে, সেটা মিনারেল ওয়াটারের কারখানা থেকে শুরু করে এক্সাইডের ব্যাটারি কারখানা থেকে শুরু করে চপ শিল্পটাই নাকি হয়েছে, বললে মানুষ বলছে ল্যাংচা হাব আর চপ শিল্প হয়েছে, দেবাংশু এটা আমি বলছি না, মানুষ বলছে চপ শিল্প আর ল্যাংচা হাবটা হচ্ছে এখানকার শিল্প। আমাকে তুমি বলো দেবাংশু ভট্টাচার্য একটা ফেসবুক এসছে কিনা, আমাকে তুমি বলো একটা কগনিজেন্ট এসছে কিনা, একটা গুগল এসছে কিনা, একটা মাইক্রোসফট এসছে কিনা, আমাকে বলো সেক্টর 5 এর পরে সেক্টর 6 এসছে কিনা, আমাকে বলো রাজার হাটের পরে রানীর হাট হয়েছে কিনা, আমাকে বলো ভাঙড়ে শিল্প তালুক হয়েছে কিনা। বলছি বলি, আচ্ছা এবার শোনো, প্রথম কথা হচ্ছে
যে মানুষ বলছে না, মানুষ যেটা বলার ওটা দু তারিখ বলে দিয়েছে, ওখানে ইউথের ভোটও আছে, ঠিক আছে, মানুষ যেটা বলার বলে দিয়েছে, এটা তুমি বলছো বা বিরোধীরা বলছো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তুমি বলছো সেক্টর ফাইভ এর পরে সেক্টর সিক্স হচ্ছে কিনা, আরে সেক্টর ফাইভটা কি ছিল আর দিদি কি করেছেন, আর তারপর একটা নতুন সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে, তার কতটা জমি অ্যালট করা হয়ে গেছে, কতটা জমি কিনে নেওয়ার পরে আবার কোম্পানিগুলো অনুরোধ করেছে সিলিকন ভ্যালির জমিটা একটু বাড়ান কারণ আমাদের আরো কিনতে হবে, এই খবর তোমরা রাখার প্রয়োজন মনে করো না। তুমি বলছো চপ ল্যাংচা, আরে চপ ল্যাংচাও তো শিল্প, বড় ছোটর তো প্রশ্ন নেই, এখানেই তো সমস্যা, বড় ছোট করা, বড় শিল্প বড় শিল্পের জায়গায়। তুমি বলো গোটা দেশে 2008 এর রিসেশনের পর 2009, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 কটা বড় শিল্প এসছে, আর যে ন্যানোটা গুজরাটে গেছে ওই ন্যানোটা এখন তালা বন্ধ হয়ে তারা গুজরাটে পড়ে আছে। আমার কথা হচ্ছে ভুল জমি অধিগ্রহণ নীতি, ভুল কথা, ভুল কথা, সেখানে 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 তালা বন্ধ হয়ে পড়ে নেই, ছানন্দে তালা বন্ধ হয়ে পড়ে নেই, সেখানে অন্য গাড়ি তৈরি হচ্ছে। শতরূপ দাদের এই প্রশ্নটা করবে না যে ভাই তোমরা জমি চুরি কেন করেছিলে, তোমরা যদি জমি চুরি না করতে এটা হতো না, সুপ্রিম কোর্টে 31 বছরে জুজুটা সবসময় কেন দেখো দেবাংশু, ওটা রূপ কোথা থেকে এলো দাদা? তোমরা যখন সিঙ্গুর নিয়ে প্রশ্ন করছো, যেটা আমাদের সময় হয়নি, যেটা বামফ্রন্টের সময় হয়েছিল, সেই সময় প্রশ্ন যদি আমাদের করো, আমাকে তো বলতে গেলে বামফ্রন্টকে টানতে হবে, আমি তো তোমাকে টানতে পারবো না ময়ূকদা, তুমি মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময়। আচ্ছা দেবাংশু, তোমার তোমার জীবিকা কি? তুমি তো ইঞ্জিনিয়ার ছিলে এবং ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে তুমি যদি আজকে সবার মাথায় তো তৃণমূল কংগ্রেসের হাত থাকে না, যে ইঞ্জিনিয়ারিংটা পাশ করছে, বাংলার যে ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করছে, টেট পাশ করছে, এসএসসি পাশ করছে, সে তো যাচ্ছে গুরগাঁওতে, নয়ডাতে যাচ্ছে, বোম্বেতে যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, বাংলার ছেলে বাংলায় থাকতে পারছে না, বাংলা নিজের মেয়েকে চাইছে কিন্তু বাংলার ছেলেরা বাংলার মেয়েরা বাংলায় ফিরতে পারছে না। দেবাংশু ভট্টাচার্য, যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, আপনি বলুন আপনি কি করছেন তাদের জন্য? প্রচুর বাইরের রাজ্য থেকে প্রচুর ছেলে মেয়ে রোজ কাজ করতে আসে তোমাদের স্টুডিওটা, যেখানে সল্টলেকে ওটার অফিস গুলোতে যাও তো, যারা মাথায় বসে রয়েছে সব বাইরের রাজ্য থেকে কাজ করতে আসছে। এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝারি ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে শিল্পের সেক্টরে আনএমপ্লয়মেন্ট কমাতে পেরেছে বলেই কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের ডেটায় সেটা উঠে এসেছে যে 40% বেকারত্ব বাংলার মাটিতে কমেছে, আর সেই ডেটাটা কিন্তু মমতা ব্যানার্জির সরকার দেয়নি। আমি অঙ্ক বুঝছি না দেবাংশু ভট্টাচার্য, ক্ষমা করবে, আমি অঙ্ক বুঝতে পারছি না। এসএসসি এসএসসি এর ক্যান্ডিডেটদের কি হবে আমাকে বলো, টেটের ক্যান্ডিডেটদের কি হবে আমাকে বলো, মুম্বাইয়ে যারা কাজ করছে তাদের কি হবে আমাকে বলো, দিল্লিতে যারা কাজ করছে তাদের কি হবে আমাকে বলো, দেবাংশু ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য যারা এনআরবি হয়ে শিল্প থেকে চলে গেল, না না যাদের, আরে এটা তো ভারতবর্ষ, তুমি তো যুব নেতা, তোমার রাতে ঘুম হয়, বাংলার মানুষ এত বাঙালি তারা বাইরে আছে যারা রিপাবলিক বাংলা দেখছে। আচ্ছা তুমি জানো ময়ূকদা, গোটা ভারতবর্ষে যত মাইগ্রেন্ট ওয়ার্কার তার সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে উত্তরপ্রদেশের, তারপরে সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে বিহার, বাঙালি পরিযায়ী শ্রমিক বাংলায় কাজ করতে যাচ্ছে অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে, তো বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন জায়গায় কাজ করতে আসছে। একজনও বাঙালি পরিযায়ী শ্রমিককে দেখেছো লকডাউনের প্রথম ফেজে? তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে বা স্টেশনে মা শুয়ে রয়েছে সন্তান তার আঁচলটা ধরে টানছে, ওগুলো সব উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক, ওগুলো সব বিহারের পরিযায়ী শ্রমিক যেখানে বিজেপি সরকার অবস্থিত, ফলে তাদের থেকে ঠিকই তো বলেছি কেন বলবে না? আরে বাবা সুস্থ মানুষগুলোকে ট্রেনের মধ্যে চাপাচাপি করে করোনার প্রথম ওয়েভে আপনি পাঠালেন, আপনি 3 দিন সময় দিতেন পরিযায়ী শ্রমিকরা যে যার বাড়িতে ফিরে যাও বললেন না, 4 ঘন্টা টাইম দিলেন পরিযায়ী শ্রমিকরা যে যার জায়গায় রয়ে গেল, তারপরে যখন মাঝখানে করোনা সে যখন আক্রান্ত হওয়ার চান্স বেশি, প্রতি 10 জনে যখন প্রথমে 1 জন ছিল তারপরে 5 জন, সেই সময় দাঁড়িয়ে আপনি ট্রেনের মধ্যে সাধারণ মানুষগুলোকে, গরিব খেটে খাওয়া মানুষগুলোকে ঠাসাঠাসি করে পাঠালেন, ওটা করোনা এক্সপ্রেস নয়, ওই ট্রেনের মধ্যে যদি 5 জন করোনা আক্রান্ত থাকতো তারা 50 জনকে আক্রান্ত করলেন নিজের অজান্তে নরেন্দ্র মোদীর দোষে। আমি তো বলেছি সেই সময় দাঁড়িয়ে যত লোক করোনায় মারা গেছে তার খুনের দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে, হ্যাঁ ওটা করোনা এক্সপ্রেস ছিল, তো ওটাতেই সীমাবদ্ধ থাকে সব দিক ধ্বংস করে দিয়েছেন আজকে গোটা ভারতবর্ষ জুড়ে, আর সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন বাজি ফাটাও, মোমবাতি জ্বালাও, থালা বাজাও। ময়ূকদা তুমি কি থালা বাজিয়েছিলে, মোমবাতি জ্বালিয়েছিলে? যদি আমি ঘন্টা নাও বাজাই আমাকে বলো ল্যাংচা হাব এবং মিষ্টি হাব চপ শিল্পর বাইরে কেন দেবাংশু ভট্টাচার্য কোনো কিছু কোনো বার শিল্প নিয়ে বলতে পারে না? দেবাংশু তোমার কি শিল্পের প্রতি অ্যালার্জি আছে?
আরে আমি তো তোমাকে সিমেন্ট কারখানার কথা বলছি, ব্যাটারি কারখানার কথা বলছি, মিনারেল ওয়াটারের কারখানার কথা বলছি, এবার বলো তোমার এগুলো তো আপত্তি, তোমার শুধু গাড়িই চাই, কারণ তোমাদের ওটা সেট হয়ে গেছে। সিমেন্ট কারখানাকে তোমরা কারখানা মনে করো না, মিনারেল ওয়াটারের কারখানা কারখানা নয়, এক্সাইটেড ব্যাটারি কারখানা নয়, ফ্লিপকার্টের যে জায়গাটা কল্যাণীতে হলো, জানো তো ফ্লিপকার্টের কত বড় একটা এসছে কল্যাণীতে, সেটা তোমাদের কাছে কারখানা নয়, সেই যে মানুষগুলো কাজ পাচ্ছে সেটা তা তোমাদের কাছে এমপ্লয়মেন্ট নয়। তো সমস্যার কোথায় আছে, এটাকে তোমরা কারখানা মনে করছো না? তুমি আমার চপ ল্যাঞ্চা বলছো, আমি বলছি চপ ল্যাঞ্চা যে ভাজে ওটা তার কাছে শিল্প, তার সেক্টরের শিল্প, আবার ন্যানোটাও তার কাছে তার সেক্টরের শিল্প, হলদিরাম প্রভুজিৎটা তার কাছে শিল্প, তোমাদের কাছে ভারী শিল্প নিয়ে দেবাংশু ভট্টাচার্যকে কিছু জিজ্ঞেস করা যাবে না, দেবাংশু ভট্টাচার্য সিন্ডিকেট নিয়ে কথা বলবে। আমি জানতে চাই দেবাংশু ভট্টাচার্য সিন্ডিকেট নিয়ে কথা বলবে। আমরা ক্রাইটেরিয়া চেঞ্জ করলে ময়ুকদা একটা কথা, তোমার তো ময়ুকদা একসাইন বলতে দিতে হবে, ময়ুকদা বলতে দিতে হবে। প্রথম কথা, তুমি তোমার ক্রাইটেরিয়া ফার্স্টে সেট করলে ল্যাঞ্চা চপ, তারপরে আমি যখন সিমেন্টে গেলাম তারপরে তুমি গেলে গাড়ি, তারপরে আমি যখন আরেক জায়গায় গেলাম তুমি তখন বললে গিয়ে কি যে বৃহৎ কারখানা নিয়ে দেবাংশু কথা বলবে না। তুমি তোমার লেভেলটা করে বাড়াতে বাড়াতে দেখো পাঁচিল ধরে এখন ঝুলে আছো পায়ের তলায়, মাটি নিয়ে অনেকটা উঁচুতে উঠে গেছো। আমি তোমাকে সোজা কথাই বলি, তুমি যুব সমাজের মেরুদণ্ডটা মট করে ভেঙে দিচ্ছ না? আমি বুকে হাত দিয়ে বলছি, আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি করে মেলা করুন, আরো বেশি করে খেলা করুন, দ্বিগুণ করুন। কেন জানো ময়ুকদা, এই সেক্টর ফাইভ এর বুকে আলোচনা করতে বসে না তুমি ওটা বুঝবে না আমি ওটা বুঝবো। গ্রামের দিকে যাও, একটা খেলা আর একটা মেলা হলে সাধারণ মানুষগুলো তার হস্তশিল্প বিক্রি করে, সাধারণ মানুষগুলো চারটে জিলিপির দোকান দিয়ে, চারটে চপের দোকান দিয়ে, চারটে নাগরদোলা করে, চারটে ছোট ছোট হাতের কাজের জিনিস বিক্রি করে কি পরিমাণ টাকা উপার্জন করে, এবং এক একটাই মেলা খেলা কত মানুষের জীবন বদলে দিয়েছে সেটা তোমরা বোঝনি বলেই তোমরা সমীক্ষায় দেখিয়েছিলে তৃণমূল 40% পাবে, পেয়েছে 48%, কারণ তোমরা তো ওগুলোকে হিসাবে ধরো না। গ্রামের দিকে যাও, এক একটা মেলা উপরে সারা বছরের তাদের ইনকাম নির্ভর করে। এই যে মমতা ব্যানার্জি সবলা মেলা করেন, হস্তশিল্প মেলা করেন, কত মানুষ তাদের হাতের কাজ বানাতো, এতদিন বামফ্রন্টের সময় সেগুলো নষ্ট হতো, আজকে মমতা ব্যানার্জি এয়ারপোর্টে যাও সেটা বিশ্ব বাংলার শোরুমে স্থান পাচ্ছে, হাজার হাজার টাকা দিয়ে লোকেরা কিনছে, আর তার প্রফিটটা সেই গরিব মানুষটা পাচ্ছে। তার কাছে গিয়ে বলো না মেলা করবেন না, খেলা করবেন না, তাহলে ওই মানুষটা হয়তো তোমাকে তাড়িয়ে দেবে বিজেপির লোক ভেবে। দেবাংশু ভট্টাচার্য কখনো গ্লানিবোধ হয় যে তোমার যেটুকু পাওয়ার কথা ছিল তার 1% তুমি পেলে না, এবং কিছু ধান্দাবাজ, কিছু সিন্ডিকেট করে, কিছু চিটিংবাজ, তারা দলে অনেক কিছু পেয়ে গেল, তোমার যারা সমর্থক তারা কখনো বলে তোমাকে যে দেবাংশুদা তোমার সাথে অবিচার হয়েছে? না দেখো, প্রথম কথা হচ্ছে যারা সিন্ডিকেট করে ধান্দাবাজ এমন কোনো মানুষরা তো অন্তত আমার আশেপাশে আমি দেখতে পাচ্ছি না। যারা একজন ছিলেন যার নাম বিখ্যাত ছিল, সে বিজেপিতে চলে গেছিলেন, তো আমার বক্তব্য হচ্ছে তুমি আমার কথা বলছো গ্লানিতে ভুগি কিনা, সত্যি গ্লানিতে ভুগি গো, সত্যি গ্লানিতে ভুগি। এবং আমি গ্লানিতে ভুগি এটা ভেবে যে আমার চেয়েও তো কত বেশি পরিশ্রম করেছে কত কর্মী, আমার চেয়েও তো কত বেশি বুথে বুথে লড়াই করেছে বিজেপির হুমকি উপেক্ষা করে কত কর্মী, আমি কি তাদের চেয়ে একটু বেশি পেয়ে গেলাম? দেবাংশু, যেহেতু তুমি এখানে এসছো এবং আমাদের এই সেগমেন্টটির নাম খেলা হবে, যদি দর্শকদের জন্য তুমি আবার ওই খেলা হবে স্লোগানটা আরেকবার তুমি যদি দর্শকদের রিপাবলিক বাংলার এই স্টুডিওতে এই খেলা যে এতক্ষণ ধরে 25 মিনিটের খেলা হলো সেই খেলার শেষে যদি তোমার স্লোগানটা দিয়ে আমরা শেষ করি। খেলা তো হয়ে গেছে, হাফ টাইম চলছে, আবার সেকেন্ড খেলা 24 হবে, তবে আমি চারটে লাইন যেটা বলতে চাই, যেটা খেলা হওয়ার পরে বাইরে থেকে বর্গি এলো চটির হাওয়ায় ভেসে গেল, লাগলো কেমন এবার বলো দেখলে কেমন খেলা হলো, বাইরে থেকে বর্গি এলো চটির হাওয়ায় ভেসে গেল দেখলে কেমন খেলা হলো লাগলো কেমন এবার বলো। এটা হচ্ছে খেলা হওয়ার পর চটির হাওয়ায় বর্গিটা ভেসে গেছে, চটির হাওয়ায় সবুজ ঝড় উঠেছে, আবিরের ওপর দেখবে তুমি জুতোটা ধাপ করে ফেললে একটা সবুজ ঝড় ওঠে না, তো ওই এক পায়ের হাওয়ায় গুজরাটি ভাইরা এমন উড়ে সেই গুজরাটের বুকে গেছে, এই খেলার কথাই তো আমরা বলছিলাম। তো এইটা হচ্ছে ব্যাপার, এই খেলার কথাই আমরা বলছিলাম, খেলা হয়ে গেছে, দিদি জিতে গেছে, এবার নেক্সট খেলা ঠিক 3 বছর পরে এই হাওয়ায় চটি পড়া মহিলাটা কালীঘাটের মধ্যবিত্ত পাড়ার সেই বাড়িটা থেকে আস্তে আস্তে বেরোতে বেরোতে 15 আগস্ট 2024 লাল কেল্লার ওপর থেকে ভাষণ দেবে, এবং ময়ুকদা তুমি, হ্যাঁ তুমি সেদিনকে তার বাংলায় একটা ইন্টারভিউ করতে পারবে, দেশের প্রধানমন্ত্রী এক্সক্লুসিভ অনলি অন রিপাবলিক বাংলা বাংলাতে, এই খেলার কথাই বলছি। এবং সেবারও কি তোমার ভাগ্যে কোথাও গিয়ে টিকিট জুটবে, না সেবারও সেলিব্রিটিরা লাভের গুড় খেয়ে যাবে?
আচ্ছা তোমরা কি টিকিট পাওয়াটাকে লাভের গুড বলে মনে করো? এটা আগে তোমার সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে ক্লিয়ার করতে হবে। যদি টিকিট পাওয়া তোমাদের কাছে লাভের গুড হয় তাহলে কিন্তু এটা খুব বাজে একটা গণতন্ত্রের সাইন। টিকিট পাওয়াটা যদি তোমাদের কাছে লাভের গুড হয়, আমি টিকিট পাওয়াটাকে লাভের গুড হিসেবে দেখতে রাজি নই। আমার কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। আমি দলন্ত প্রাণ, মমতা ব্যানার্জি আমার ভগবান। দলন্ত প্রাণ, মমতা ব্যানার্জি আমার ভগবান, আদ্যপান্ত পার্টি ম্যান, খেলা হলো, খেলা হলো এবং দেবাংশু ভট্টাচার্যের সাথে খেলা হলো। আজ এই পর্যন্তই, আবার আরেকটি এপিসোড নিয়ে আমি আসছি। ততক্ষণ দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখ রেখে।